हेलो व्यूअर्स, दिस इज आली एंड यू आर वाचिंग पेट टॉक यूट्यूब चैनल। तो আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আরেকটা নতুন লফটে চলে এসেছি আজকে। তো আপনার সাথে আমি আলাপ করিয়ে দেব, কোন লফটে আছি, কোথায় আছি, নাম্বার, অ্যাড্রেস সবকিছুই মেনশন করে দেব। তার আগে আমি আপনাদেরকে অবশ্যই 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 রিকোয়েস্ট করব যে যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা সরাসরি এই লফটের যিনি ওনার, এই লফটে যিনি হর্তাকর্তা, এই লফট যিনি মানে খুব ভালোবেসে অনেক পরিশ্রম করে অনেক মেহনত করে অনেক বছর ধরে যেটা সাজিয়ে রেখেছেন এই ফুলের বাগানটা, তো সেই দাদার সাথে আপনাদেরকে আলাপ করিয়ে দিই। দাদা আর কেউ না, আমাদের কলকাতার অতি পরিচিত নাম সুরজিৎ দাদা। তো আমি এখন এই মুহূর্তে সুরজিৎ দাদা লফটে আছি। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওর শুরুতে। আর আমি বেশি না কথা বলে, কারণ আমার কথা, আমার জীবনী, আমার ভয়েস, আমার আওয়াজ আপনারা অনেক ভিডিওতে শুনেছেন, বাট আজকে আমি দাদার মুখ থেকে বেশি শুনবো আর আপনাদেরকে চেষ্টা করবো দাদার বক্তব্যগুলো, দাদার কথাগুলো আপনার সাথে শেয়ার করতে। তো দাদা যদি ভিডিও শুরুতে আপনি কিছু বলতে চান ভিউয়ারদেরকে, একটু আপনার দু চারটে কথা শেয়ার করুন। আমি এটুকুই বলতে চাই যে সবার বাড়িতে পায়রা, সবাই সুস্থ রাখো। হ্যাঁ, কাজকর্ম তো থাকেই, আমাদের কাজকর্মের মধ্যে বাড়ির লোক সেটা বোঝে না, সবার ফ্যামিলিতেই আছে, কিন্তু যে পায়রা পোষার যে নেশা সেটা আমাদের বাড়ির লোক বোঝে না আর আমরা আশা করি কোনোদিনও বোঝাতেও পারবো না। পায়রা পোষার যে আমাদের নেশা, তো আমাদের এই নেশাটা বাড়ির লোককে আগে, সবার আগে বাড়ির লোক, মা বাবা, মা বাবাকে দেখতে হবে, দেন যেটুকু সময় পাই পায়রার পেছনে খরচ করি। এছাড়া আর আমার লাইফে এছাড়া মা বাবা আর পায়রা ছাড়া আমার এছাড়া কোনো নেশা নেই। আমার লাইফে পায়রা আর মা বাবা ছাড়া আর কিচ্ছু নেই আমার লাইফে। তো আমি এই পায়রার বাকি সময় কাজ করি আর যেটুকু অফ টাইম পাই সন্ধ্যাবেলা 7টার পরে আমি আমার পায়রা নিয়ে রাত্রি 10টা পর্যন্ত কাটিয়ে দিই, ব্যাস এই। তো আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করবো, কারণ দাদার যে মেসেজ সেই মেসেজটা আমি আরেকবার রিমাইন্ড করছি। তো দেখুন, প্রতিটা মুহূর্তে আমাদের শেখার অনেক কিছু আছে। তো দাদা কতটা বড় মাপের একটা চিন্তাভাবনার পরিচয় দিচ্ছেন, তো আমি এখানে দুটো পয়েন্ট ক্যাচ করলাম আপনার সাথে, আমি সেটা হাইলাইট করার চেষ্টা করব। যেটা দাদা বললেন যে পায়রা করো, বাট পায়রার জন্য পরিবার বা সব কিছুকে অবহেলা করে পায়রা না, আমি ঠিক ধরেছি? তো দাদা এই একটা মেসেজ দিয়েছেন, আগে পরিবার তারপরে পায়রা, মানে আপনার যে কাজকর্ম, আপনার যে ফ্যামিলি, আপনি সব কিছুকে বজায় করুন, তাহলে আপনার ফ্যামিলিও নিশ্চয়ই আপনার শখটা বুঝবে। এটা একটা উনি মেসেজ দিলেন। আর সেকেন্ড আর একটা পয়েন্ট আমি এখান থেকে ক্যাচ করছি, যেটা দাদা বলতে চাইলেন যে এই যে পায়রার প্রতি ভালোবাসাটা, মানে এই ভালোবাসাটা তো আমাদের কাছে সাথে জীবনে একবার আসে, তো সেটা সহজে যেতে চায় না। আর দাদা চান যে এই ভালোবাসাটা কারোর কাছ থেকে হারিয়ে না যাক, সবাই এই ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখুক। কিন্তু যে ছোট মেসেজটা আমি পেলাম দাদার মেসেজ, মানে দাদার কথাবার্তার মধ্যে দিয়ে তুলে ধরলাম, যে দাদার কিন্তু কোনো আড্ডা নেই সেইভাবে, কোনো জায়গায় টাইম স্পেন্ড করার মতো নেই, দাদার ভালো লাগার সময়টাই হলো এই পায়রার লফট। কাজ থেকে যে খাওয়া দাওয়া, দেন রাত্রেবেলা পায়রা নিয়ে। তো মানে আরও একটা মেসেজ আপনারা পেলেন এখান থেকে, যে যারা পায়রা করে তারা কিন্তু খুব ভালো মনের মানুষ হয় আর তাদের অনেক বাজে নেশা, বাজে খরচ, সেইগুলোতে তারা দূরে থাকে, কিছু খরচ যেহেতু পায়রার দিকে এসে যায়। তো দাদার কনভারসেশন থেকে আমি দুখানা পয়েন্ট আমি ক্যাচ করেছি, তো খুবই ভালো লাগলো দাদার সাথে এই সমস্ত কনভারসেশন আপনাদের সামনে আরও তুলে ধরবো। তো তার আগে এটুকুই বলবো, দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ এই আলিম পেট টক চ্যানেল থেকে জানাচ্ছি, আলিম আমার নাম, আমার তরফ থেকে জানাচ্ছি, কারণ দাদার লফটে আসতে পেরে আমি রিয়েলি আজকে খুব হ্যাপি। লফট সম্বন্ধে আইডিয়া আপনাদেরকে অবশ্যই দেবো। তো একদম জাস্ট সানসেট হয়ে গেছে, আপনারা দেখছেন ওয়েদার কী আছে, বৃষ্টি এসে গেছে, তো তার মধ্যে থেকে আমি খুব সংক্ষিপ্তভাবে চেষ্টা করব একটা লফটের আপনাদের এক্সপিরিয়েন্স করানোর। বন্ধুরা সানসেটও হয়ে গেছে, লফটের লাইটও জ্বালানো রয়েছে, বাট এই বৃষ্টি আপনারা দেখুন, এই বর্ষার মধ্যে, এই বৃষ্টির মধ্যেও আপনাদের জন্য মেহনত করে চলেছি, আপনারা এত ভালোবাসা দিচ্ছেন বলেই এটা সম্ভব হচ্ছে, এইভাবে ভালোবাসাটা বানিয়ে রাখবেন। আর সুরজিৎদার কনভারসেশন তো আমরা পেলাম, আপনারা পার্সোনালি সুরজিৎদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপে, কলে কন্ট্যাক্ট করবেন, যদি কিছু জানার থাকে, জিজ্ঞাসা থাকে, যদি কোনো পায়রা আপনাদের প্রয়োজন থাকে একবারও দ্বিধাবোধ করবেন না, সরাসরি কল করে দাদার নাম্বারে কথা বলে নেবেন। আর এইদিকে দেখতেই পাচ্ছেন লফট, এদিকে একটা লফট রয়েছে দুখানা সেকশান, এদিকে আরেকটা লফট আছে আর ব্রিডিং লফটটা ভিতরে রয়েছে। তো আমরা জাস্ট অপেক্ষা করছি বৃষ্টিটা একটু নেমে গেলেই, কেন দাদা এত ইম্পর্টেন্ট টিপস, ইম্পর্টেন্ট ইনফরমেশান শেয়ার করছেন যেগুলো আমরা মিস করতে চাই না আর আপনাদেরকেও মিস করাতে চাই না। তো খুব তাড়াতাড়ি চাইছি বৃষ্টিটা থেমে যাক, বৃষ্টি থেমে গেলে আবার ভিডিওটা কন্টিনিউ করব, বাট এই বৃষ্টির মধ্যে দিয়ে আপনাদেরকে একবার শক করে দিচ্ছি। দেখুন লফটটা, লফটের লাইটের কোনো অভাব নেই,
দাদা যেটা বলছিলেন যে উনি খুব রিসেন্ট প্ল্যান করছেন এখানে রানার বানানোর, কেন উড়ান ভালো উড়ান পারা দাদার লফটে আছে, বাট রানারের জন্য উনি এখনো পর্যন্ত ম্যাচ খেলে উঠতে পারেননি। লোকাল কিছু লোকাল পাড়ার মধ্যে কিছু খেলেছেন নিজেদের মধ্যে, বাট কোনো বড় ক্লাব এখনো পর্যন্ত খেলে উঠতে পারেননি বিকজ অফ রানার। তো আমরা একটু বৃষ্টিটা থেমে যাওয়ার অপেক্ষা করছি, একবার বৃষ্টি থেমে গেলে আমরা ভিডিওটা কন্টিনিউ করবো, আপনাকে স্কিপ করে যাবেন না, ভিডিও সাথে থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দাদাকে অবশ্যই অবশ্যই মেসেজ করবেন, কল করবেন, বিরক্ত করবেন, আপনারা কল করতে করতে হয়তো বিরক্ত হতে পারেন, বা দাদা কল রিসিভ করতে হতে বিরক্ত হবে না, কারণ আমিও প্রচুর ফোন করেছি আসার আগে, তো কোনোরকম কোনো সমস্যা হবে না, এটুকু আমি অ্যাসিওর করছি। তো আপনারা ভিডিও সাথে থাকুন আর এনজয় করতে থাকুন। একদম প্রথম দাদার এই যে লফটা, এটা দাদার কি নর্থ সেকশন? নর্থ সেকশন, আচ্ছা, ধাড়ি নর্থ সেকশন আর কি। আর এদিকে রয়েছে মাদা সেকশন। তো আপনারা লফটা দেখতেই পাচ্ছেন, নিচে সিমেন্ট করা যাতে জলটা খুব সহজেই ক্লিন করে নেওয়া যায়, নোংরাগুলো যাতে খুব সহজেই ক্লিন করে নেওয়া যায়। ভিতরে পুরো প্লাস্টার করা, দেখুন পুরো প্লাস্টার করা আছে, আর গাঁথনি আই গেস 5 ইঞ্চি গাঁথনি আছে, না 3 ইঞ্চি গাঁথনির উপর প্লাস্টার করা আছে, মানে খুব মজবুত ব্যাপারটা আছে। তো এই হলো লফট, এখানে স্ট্যান্ডিং বিটগুলো আপনারা ফলো করুন, এই হলো স্ট্যান্ডিং বিট। আর এদিকে লাইট রয়েছে, তো দাদার লফটে রাতেও কোনো সমস্যা নেই পায়রা মেনটেন করার জন্য। আর উপরে একদম জাস্ট এই দেখুন পাইপ দিয়ে, লোহার পাইপ দিয়ে জিন্দাল যে স্টিল হয়, মানে জিন্দাল যে এটাকে কী বলে অ্যাকচুয়ালি, জিন্দাল, হ্যাঁ জিন্দালের যে টিন হয়, এই টিন দিয়ে উনি পারমানেন্ট করেছেন। তো দাদার থেকে আমরা জেনে নেবো এই লফটা, যেটা দেখে আমার আইডিয়া হচ্ছে এটা চওড়ায় হয়তো 6 ফুট হবে, হাইটে 5.5-6 ফুট হবে, আর দেখতে ওই 2.5-3 ফুট মতো আছে। এটা অ্যাপ্রক্সিমেটলি একটা আইডিয়া দাদা যে কেমন এটা খরচা হয়েছে? এটা খরচা তাও মোটামুটি ধরে রাখো 17,000, মানে 17,000 মতো খরচা হয়েছে। আর দাদার একটা খুব সুন্দর ভালো মেসেজ পেলাম, মানে দাদার থেকে আমি এই মেসেজটা নিয়ে যাব, যে যদি করো মানে পায়রার থেকে আগে পায়রার লফটা ভালো করো, তবেই ভালো পায়রা থাকবে, আর আমাদের ক্ষেত্রে অনেক সময়টাও সাশ্রয় হবে, মানে খুব অল্প সময়ের মধ্যে পায়রা মেনটেন হয়ে যাবে আর পায়রা খুব হেলদি অ্যান্ড ভালো থাকতে পারবে। তো দাদা এই জন্য, মানে দাদারও শুরুটা একদম ছোটোবেলা ক্লাস 5 থেকে, উনিও প্রথমে পেটি দিয়ে স্টার্ট করেছিলেন, মানে ফলের পেটি যেগুলো আমরাও করেছি, বাট সেখান থেকে আস্তে 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 লফটাকে আপগ্রেড করে বর্তমানে এই জায়গায় এসছে। একদিনে সম্ভব না, বাট আপনাদেরকে দাদা এটাই মেসেজ দিতে চাইছিলেন, কারণ আমাকে যখন বৃষ্টি হচ্ছিল আমাকে বলছিলেন যে লফটটা একটু অবশ্যই ধ্যান দাও, ভালো লফট হলে তবে পায়রা ভালো হবে আর কি। তো আমরা এই লফটটা মোটামুটি জানলাম, আর এইবারে দাদার এইদিকে একটা সেকশনে আসবো, এখানে দাদার যে উড়ান পায়রা, দাদা যে সমস্ত পায়রা উড়ান আর কি, তো সেই রকম একটা লফট। এদিকে নর্থ সেকশন আছে, এদিকে মাদি সেকশন। তো দেখুন ভেন্টিলেশনের ব্যাপারটা দেখুন, মানে পায়রাকে সুস্থ রাখলে রাখতে গেলে কতটা ভালো ভেন্টিলেশন প্রয়োজন। এইদিকে পুরো প্রপার ভেন্টিলেশন আছে, যাতে এয়ারটা পাস হতে পারে সামনে দিয়ে এসে ব্যাকে, বা ব্যাক দিয়ে আসলে সামনে। আর সামনে ফ্রন্টটা পুরো টোটালটাই লোহার গ্রিল করা আছে, মানে দুর্দান্ত একটা লফট। আমি দাদার লফটে না আসলে বুঝতে পারতাম না যে এত ভালো একটা সেট আপ রয়েছে। তো বন্ধুরা বৃষ্টি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যেই আমি ভিডিওটা কমপ্লিট করছি। তো এই হচ্ছে লফট, এখানেও লাইট আছে, লাইটের কোনো কমি নেই, এই সেকশনেও লাইট, এখানেও লাইট, এখানেও লাইট আছে। তো দাদা যেটা আমি শুনছিলাম যে দাদা এরপরে আপনার খেলার চিন্তাভাবনা আছে, আর রানারের সম্বন্ধে কিছু বলছিলেন। আমি একটা রানার করার চিন্তাভাবনা করছি, এখানে নর্মাদি যেখানে আমার ওড়াই থাকে, তো এখানে আমি একটা রানারের চিন্তাভাবনা করছি। তো সেটা মানে এই মুহূর্তে আমার কাছে করা সম্ভব না, অনেক হিউজ, মানে আস্তে আস্তে প্ল্যানিং চলছে, আপ টু 2 ইয়ার্স মধ্যে এটা হয়ে যাবে। তো আমরা খুবই বৃষ্টি ফের জোরে এসে যাচ্ছে, আমি বেশি সময় নেব না। তো এই লফটা মোটামুটি হাইট 6 ফুট যেটুকু আমার আইডিয়া, আর চওড়ায় 12 ফুট, এক একটা 6x6 আছে, আর ভিতরের ডেপথ ওরকম 2.5 থেকে 3 ফুট করে আছে। তো মোটামুটি আপনারা একটা আইডিয়া আশা করি পেয়ে গেছেন। তো এই লফটটা করতে অলমোস্ট আমার আইডিয়া 25,000 খরচা হয়েছে, 27,000। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ আজকের আর কনভারসেশন সম্ভব হচ্ছে না, প্রচুর বৃষ্টি এসে গেছে। তো আপনারা আশা করি আমার এই প্রবলেমটা বুঝতে পারবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দাদার নাম্বারটা আমি আরও একবার ভিডিওটা এন্ড করার আগে শেয়ার করে দিচ্ছি, তো আপনারা যারা পায়রা নিতে ইচ্ছুক দাদাকে অবশ্যই ফোন করে বিরক্ত করবেন। আর কেমন লাগলো লফট, কেমন লাগলো পায়রা, সেগুলো জানাবেন। নেক্সট ভিডিওতে আমরা দাদার লফটের কিছু ভালো পায়রা, দাদার যে বেস্ট পায়রা, সেগুলো আপনাদের অবশ্যই শক করাবো। তো ভিডিওটা এন্ড করার আগে দাদার মুখ থেকে দাদার নাম্বারটা আরেকবার আমরা জাস্ট জেনে নেবো। দাদা যদি তোমার নাম্বারটা যদি আরেকবার একটু ভিউয়ারদেরকে শেয়ার করে দাও। হ্যাঁ, আমার নাম্বারটা হচ্ছে 9330880886565। তোমাদের যখন সুবিধা অসুবিধা, যখন যা যে কোনো প্রবলেম, পায়রার শরীর খারাপ,
বা পায়রার কোনো যে কোনো প্রবলেম, ব্রিডিংয়ে প্রবলেম হচ্ছে, খোপের প্রবলেম হচ্ছে, যে কোনো প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারো। আমার যেটুকু অভিজ্ঞতা এতদিন আমি তোমাদের সাথে শেয়ার করবো নিঃস্বার্থে। এই মুহূর্তে দাদার লফটে কোনো পায়রা সেলে নেই, তবুও আপনারা ফোন করবেন যদি কিছু লাগে। দাদা খুব বড় বড় লফটে, অনেক ভালো ভালো পায়রার লফটে সাথে দাদা ওঠা বসা আছে। দাদা আশা করি আপনাদের হাতে সে সমস্ত পায়রা তুলে দেওয়ার চেষ্টা করবে। তো দাদা যদি আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করে আপনার লফটে আসতে চায় তাহলে কি আসতে পারে? হ্যাঁ আসতে পারে। আমার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বাঘাওদিন স্টেশন, যাদবপুরে পড়ে, শিয়ালদা থেকে সাউথের লাইন। যে কোনো ট্রেন আসে বজবজ লোকাল বাদে, যে কোনো ট্রেন। তবে আপনারা আসার আগের দিনে অবশ্যই দাদাকে একটা ফোন করে আসবেন, কারণ সবার এটা কাজকর্ম থাকে। তো এই হলো বিষয়, আপনারা দেখলেন পুরো লফট। আমার তো খুব পছন্দের একটা লফট, আমি আজ ভিজিট করতে পারলাম, আমার এই সময়টা একেবারেই ব্যর্থ যায়নি। তো আপনারা নর মাদা সেকশন দেখলেন, এই লফটে আরও কাজ হবে। আমরা নেক্সট একদিন অবশ্যই ভিজিট করে একটা দিনের বেলায় ওরান পায়রাগুলো শখ করবো, তাহলে আমারও আইডিয়া হবে, আপনাদেরও আইডিয়া হবে যে ওরান পায়রার মধ্যে কেমন আইস বা কেমন ফেদার বা কেমন তার বডি স্ট্রাকচারটা হওয়া দরকার। তো সেই নিয়ে আমরা অবশ্যই ভিডিওতে আনবো এরপরে। আর বাস এই বলে ভিডিওটাকে বিদায় নিচ্ছি। দাদার ব্রিডিং সেকশন আছে, সেটা অন্য জায়গায় রয়েছে, তো আমি সেই ব্রিডিংয়ে এই মুহূর্তে একটাও পায়রা নেই, তো আমি সেই সেকশনের দিকে আর যাচ্ছি না। তো আশা করি আপনারা ভিডিওটা এনজয় করেছেন, যদি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। আরও একবার বলছি ভিডিওটা এন্ড করার পূর্বে যে আব্বা মায়ের খেয়াল রাখবেন, পায়রাকে ভালো রাখবেন, পায়রাকে সুস্থ রাখবেন, ভালো পায়রা করবেন, ভালো শখ করবেন। তো এই বলে ভিডিওটাকে বিদায় নিচ্ছি। টাটা, টেক কেয়ার, বাই বাই, অলওয়েজ কিপ স্মাইলিং।